উপস্থিত ঐতিহ্যবাহী মাতাইন আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আলোচনা শুরুতে সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আজকের আমাদেরকে এই পবিত্র মসজিদে যথাসময়ের পূর্বে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, কিয়ামতের দিনে একমাত্র শাফাতের কাণ্ডারী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত, সকলেরই সুপরিচিত সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ যেটা বলি, এই সূরাটি তেলাওয়াত করে শুনেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানী হতে বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ মিশকাতের 1616 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি, ঈমানের গুরুত্ব। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় ঈমানের গুরুত্ব তথা তাওহিদি বিশ্বাসের, তাওহিদি স্বীকৃতির গুরুত্ব কতটুকু হতে পারে, এ বিষয়ে আমাদের আলোচনা। আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হবে যদি আমি আপনি মুসলিম হিসাবে দাবি করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের সর্ববৃহৎ যে সূরাটি সেটা হচ্ছে সূরা বাকারা। এই বাকারার সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদের উপরে একটি কিতাব দিয়েছি যে কিতাবের ভিতরে লা রাইবা ফী, বিন্দুমাত্র সামান্যতম কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই, সন্দেহহীন একটি কিতাব আমি তোমাদেরকে উপহার দিয়েছি। হুদাল লিল মুত্তাকিন, আর এই সন্দেহহীন কিতাবটি যারা মুত্তাকি আল্লাহ ভীতি আনয়ন করেছে পরহেজগার তাদেরকে হেদায়েত দিবে, সৎ পথ প্রদর্শন করবে, সঠিক পথের দিক নির্দেশনা প্রদান করবে। তাহলে এ পর্যন্ত আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে একটি কিতাব নাজিল করেছেন যার নাম আল কোরআন, যে আল কোরআনের ভিতরে সামান্যতম সরিষা দানা সম পরিমাণ কোনো প্রকার সন্দেহ নয়, এবং এই কিতাবটি, এই মহাগ্রন্থ আল কোরআনটি মুমিনদেরকে হেদায়েত দিবে, সৎ পথ প্রদর্শন করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা এই সৎকর্মশীল, কারা এই কোরআনের হেদায়েত পাবে, এটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যের প্রতি ইমান এনেছে, গয়েবের প্রতি ইমান এনেছে, অদৃশ্যের প্রতি যারা ইমান এনেছে, এই পবিত্র কোরআন তাদেরকে হেদায়েত দিবে, আর ইমান আনার সাথে সাথে যারা সালাত কায়েম করেছে এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক প্রদান করেছি সেই রিজিক হতে যারা আমারই পথে ব্যয় করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত গ্রন্থ দিয়ে হেদায়েত দিবেন। সম্মানিত উপস্থিতি, অতএব হেদায়েতের মূল লক্ষ্য ও উদ্দেশ্য আপনাকে আমাকে সর্বপ্রথম সর্বপ্রধান যে কাজটি করতে হবে, অদৃশ্য গয়েবের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, তাওহীদ বিশ্বাস স্থাপন করতে হবে, সঠিক বিশ্বাস স্থাপন করতে হবে। শিরকি কোনো বিশ্বাস স্থাপন করলে হবে না, আল্লাহর সমকক্ষ নির্ণয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে কিভাবে বিশ্বাস করবেন,
বা কিভাবে আমরা বিশ্বাস করব এই পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় তিনি তার সমতুল্য কেউ নয় তিনি এক তিনি অদ্বিতীয় আল্লাহুস সামাদ তিনি কারোর মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার সমতুল্য কিছুই নেই তার সমতুল্য কিছুই নেই এখানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসের প্রকৃত বাস্তব রূপরেখা তুলে ধরা হয়েছে অতএব আল্লাহ সম্পর্কে আমাদেরকে যখন বিশ্বাস করতে হবে তখন এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক তিনি অদ্বিতীয় পৃথিবীর যাবতীয় সৃষ্টি আল্লাহরই মুখাপেক্ষী অথচ আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নন আমরা যেন এই কথা মনে না করি যে আল্লাহ মনে হয় আমার মুখাপেক্ষী আমরা দান করব আমরা ইবাদত করব এই দান সাদকা ইবাদত বন্দেগী ভালো ব্যবহার এগুলো না করলে মনে হয় আল্লাহর অনেক কিছু ক্ষতি হয়ে যাবে জি না যা কিছুই করব আমার ভালোর জন্য করব আমি দুনিয়ার বুকে যত ভালো কর্ম করব সব আমার ভালোর জন্য করব আমরা মুখাপেক্ষী আমরা তার কাছ থেকে নিতে হবে অতএব তিনি কারো মুখাপেক্ষী নন এবং তাকে কেউ জন্ম দেয়নি তা তিনিও কাকে জন্ম দেয়নি যেমন ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র এভাবে যে বিশ্বাস করে অতএব আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি সুস্পষ্ট বলে দিয়েছেন যে আমাকে কেউ জন্ম দেয়নি এবং আমিও কাউকে জন্ম দেয়নি আর আমার সমকক্ষ এই পৃথিবীতে কিছুই নেই অতএব আমরা অনেক সময় আল্লাহর যে শক্তি যে ইবাদত যে বন্দিকে আল্লাহর করতে হয় যে সাহায্য আল্লাহর কাছে চাইতে হয় আমরা সেইটা পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো বুজুর্গ পৃথিবীর কোনো ক্ষমতাশীল ব্যক্তির নিকটে গিয়ে আমরা সেই সাহায্য প্রার্থনা করি আমরা মনে করি যে আল্লাহর সমকক্ষ মনে হয় তিনি হয়ে গিয়েছেন নাউজুবিল্লাহি মিন যালিক অনেক কথা আমরা পীরের দরবারে গিয়ে সন্তান কামনা করি রোগ মুক্তি কামনা করি এগুলো কামনা করি কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ব্যতীত কেউ নেই রোগ মুক্তি আরোগ্য করার ক্ষমতা আল্লাহ ব্যতীত কেউ নেই অথচ আমরা আল্লাহ সমকক্ষ নির্ণয় করে আমরা এগুলো চাচ্ছি সম্মানিত উপস্থিতি অতএব আমি বলছিলাম যে আমাদেরকে ঈমান আনতে হবে আর সেই ঈমানটি সঠিকভাবে সুন্দরভাবে আমাদেরকে আনায়ন করতে হবে ঈমানের গুরুত্ব অত্যাধিক ইমানের কারণেই মানুষ জান্নাতি ইমানের কারণেই মানুষ জাহান্নামী আপনারা অবশ্যই এই ঘটনা জানেন আসহাবুল উখদুদের একটি ঘটনা জানেন যেখানে ইমানদার যুবকের একটি বিবরণ দেওয়া হয়েছে আসহাবুল উখদুদ এই ঘটনার মূল বিষয়বস্তু হল একজন ইমানদার একটি যুবক তার ইমানের পাওয়ার বা ইমানের একটি দৃষ্টান্ত মানুষের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন আমি ঘটনাটি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এই অনেক পূর্বকার সময়ে একজন রাজা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসের ঘটনা অনেক পূর্বকার দিনে একজন রাজা ছিল সেই রাজার অধীনে একজন জাদুকর ছিল তিনি জাদুবিদ্যা দিয়ে বিভিন্ন কাজকর্ম করতেন এই জাদুবিদ্যাকারী ব্যক্তি যখন জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল তখন ইনি রাজাকে বললেন আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি আপনি একজন যুবক আমার নিকটে পাঠান আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দেব যাতে করে আমার মৃত্যুর পরেও আপনার কাজে আসে রাজা একজন যুবক ছেলেকে জাদুকরের নিকটে জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠাতে লাগলো যুবকটিও ওই জাদুকরের নিকটে গিয়ে জাদুবিদ্যা শিখত যখন জাদুবিদ্যা শেখার জন্য জাদুকরের নিকটে যুবক যাতায়াত করত পথে মধ্যে একজন পাদ্রির সঙ্গে তার সাক্ষাৎ হয় পথে মধ্যে একজন পাদ্রির সঙ্গে তার দেখা হয় অতএব সেখানে সে কিছু সময় বসে পাদ্রি ছিলেন ঈসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী এবং এক আল্লাহ বিশ্বাসী পাদ্রি তাকে এক আল্লাহ সম্পর্কে কিছু কথাবার্তা বলে এতে করে যুবকের ভালো লেগে যায়
অতঃপর জাদুবিদ্যা শিখার জাতোয়াতের পথে প্রতিদিনই কিছু সময় এই পাদ্রির নিকটে এই যুবক বসতেন। এতে করে জাদুকরের নিকটে যেতে তার দেরি হয়ে যেত। জাদুকর এই যুবককে প্রহার করতেন। এই ঘটনা যুবকটি পাদ্রিকে জানালো। তখন পাদ্রি বলল, যখন তুমি জাদুকরের নিকটে যাবে তখন বলবে আমার বাড়ি থেকে আসতে দেরি হয়ে গিয়েছে, আমার পরিবার দেরি করে দিয়েছে। আবার যখন পরিবারের কাছে যাবে তখন বলবে জাদুকর আজকে আমাকে দেরিতে ছেড়েছে। এভাবেই তুমি কথা বলবে। এভাবেই চলতে লাগলো, দীর্ঘদিন চলতে লাগলো। এক পর্যায়ে একদিন ওই যুবকটি দেখল রাস্তার মাঝখানে অনেকগুলো লোক আটকে রয়েছে। সামনে একজন বিশাল দেহধারী একটি হিংস্র প্রাণী। হাদিসের ভাষায় প্রাণীটির নাম বলা হয়নি, তবে কেউ কেউ বলেছেন হিংস্র প্রাণীটি হয়তো বাঘ হতে পারে। একটা হিংস্র বিশাল আকৃতির প্রাণী তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। তখন যুবকটি চিন্তা করল, আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর সত্য না পাদ্রী সত্য, এটা আমি আজকে পরীক্ষা করব। এই কথা ভেবেই তিনি একটি পাথরের ছোট টুকরা নিলেন। টুকরা নিয়ে এবার বলছেন, শোনো আমার প্রতিপালক, যদি জাদুকারের বিদ্যার চেয়ে পাদ্রির বিদ্যাটি সঠিক হয়ে থাকে তাহলে এই পাথরের আঘাতে যেন প্রাণীটি মারা যায়। এই বলে ছোট টুকরা পাথরটি ওই প্রাণীর দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে বিশাল আকৃতির হিংস্র প্রাণীটি মারা গেল। তখন তিনি এই ঘটনা পাদ্রির নিকটে গিয়ে বললেন। তখন পাদ্রি তাকে বলল, দেখো বৎস, তুমি এত দ্রুত আমার উপরে তুমি প্রাধান্য লাভ করেছ, অতএব তোমার ইবাদত বন্দিকি, তোমার একাগ্রতা, তোমার ইমানি যশ এত বেড়ে গিয়েছে যে তুমি আমার উপরে প্রাধান্য লাভ করেছ। তবে শুনে রাখো, অতীব শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে তখন আমার কথা তুমি দয়া করে বলিও না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই যুবক ছেলেটি বিভিন্ন প্রকার রোগ সারাতে পারত আল্লাহর নাম নিয়ে। যেমন অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে দিতে পারত আল্লাহর নাম নিয়ে, কুষ্ঠ রোগীর কুষ্ঠ ফিরিয়ে দিতে পারত, সুন্দর দেহধারী করতে পারত, বিভিন্ন রোগের চিকিৎসা করত যেগুলো ওই সময়ের মানুষ চিকিৎসা করতে পারত না। এইভাবে তার যশ খ্যাতি সারা দুনিয়া ছড়িয়ে পড়তে লাগলো। এক সময়ে যে রাজ দরবারে থেকে তিনি জাদুবিদ্যা শিখেছিলেন ওই রাজ দরবারের একজন মন্ত্রী তাকে চক্ষু অন্ধ হয়ে গেল। যখন চক্ষু অন্ধ হয়ে গেল তখন সে বহু হাদিয়া টাকা পয়সা নিয়ে এই বালকের নিকটে গেল। গিয়ে বলছে, বালক, তুমি নাকি চক্ষু ভালো করে দিতে পারো, তুমি আমার এই চক্ষুটা ভালো করে দাও, আমি এতগুলো হাদিয়া সব তোমাকে প্রদান করব। এ কথা বলার পরে ইমানদার এই যুবক বলল, দেখো মন্ত্রী, আমি কখনো আমার ব্যক্তিগত পক্ষ থেকে কারো রোগ ব্যাধি চক্ষু ভালো করতে পারি না, বরং যিনি ভালো করেন তিনি হচ্ছেন আল্লাহ। অতএব তুমি যদি সে আল্লাহর প্রতি ঈমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, অতএব আল্লাহ হয়তো তোমার চক্ষু ভালো করে দিতে পারেন। অতঃপর এই মন্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনলো। অতঃপর যুবকটি দোয়া করলো, দোয়া করার ফলে ওই মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেল। মন্ত্রী যথাক্রমে তার পরের দিন রাজদরবারে উপস্থিত হলো। রাজা দেখলো মন্ত্রী চক্ষু দিয়ে দেখতে পায়। তখন রাজা বলল, কি করে তুমি এখন দেখতে পাচ্ছ? তা বলছে, আমার আল্লাহ আমাকে চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। তখন রাজা রেগে গেল, গিয়ে বলছেন, কি বলো তুমি, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের রব, তুমি আবার বলছো তোমার আল্লাহ তোমার রব তোমাকে চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, এ কথা কি করে বলো? বলছে, জি,
আপনারও যিনি রব, আমারও তিনি রব, তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহই হলো আমার চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, অতএব আপনি আমার রব নন। এই কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে গেল, মন্ত্রীকে প্রহার করলো, জানতে চাইলো কিভাবে তার মেধা এবং বুদ্ধিতে এই কথা আসলো। তখন তিনি এই যুবকের কথা বলে দিলেন, যুবককে আনা হলো। আনার পরে বলছে, যুবক শুনলাম তুমি নাকি জাদুবিদ্যা দিয়ে মানুষের চক্ষু ভালো করছো, যে জাদুবিদ্যা আমি তোমাকে শিক্ষা গ্রহণ করিয়েছিলাম। তখন ইমানদার যুবক বলছেন, জি না রাজা মশাই, আমি জাদুবিদ্যা শিখতে গিয়েছিলাম বটে, কিন্তু সেটা অধ্যয়ন করিনি, আমি বরং এটা ভালো করি না, আমি দোয়া করি আল্লাহর নিকটে, আল্লাহই এগুলো ভালো করে দিয়ে থাকেন। অতঃপর যুবক যখন একথা বললো, আল্লাহর কথা বললো, রাজা খেপে গেল, রাজা তার উপরে অত্যাচার করলো, টর্চার করলো। এক পর্যায়ে তিনি ওই পাদ্রির কথা বলে দিলেন, পাদ্রিকে আনা হলো। আনার পরে তাকে বলা হলো, পাদ্রি তুমি তোমার ইমান থেকে, ওই এক আল্লাহ থেকে ফিরে এসো, আমার উপরে বিশ্বাস স্থাপন করো। পাদ্রি তখন এটাকে অস্বীকার করলো, অস্বীকার করার পরে রাজা কি করলো, রাজা ধারালো করাত নিয়ে আসলো, করাত নিয়ে এসে তার মাথার উপরে রাখলো। এবার বললো যে তুমি তোমার আল্লাহকে পরিহার করো, আমার উপরে ঈমান নিয়ে আসো। এই পাদ্রী তখন বললো, জি না, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি কখনোই আপনাকে বিশ্বাস করি না, আমার রব আল্লাহ। তখন করাত দিয়ে তার মাথা হতে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হলো, অতঃপর তিনি শাহাদাত বরণ করলেন। এবার আনা হলো মন্ত্রীকে, মন্ত্রীকে বলা হলো, তুমি তোমার আল্লাহকে পরিহার করো, আমার উপরে ঈমান আনো। ঈমান বলল, মন্ত্রী বলল, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন গেলেও তার প্রতি ঈমান থেকে দূরে আসব না। তখন তাকেও একইভাবে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এবার ইমানদার যুবককে বলছেন, যুবক তুমি তোমার আল্লাহকে পরিহার করো, আমার উপরে ঈমান আনো। তখন ইমানদার যুবক বলছেন, জীবন দিতে প্রস্তুত রয়েছি, আল্লাহর প্রতি ঈমান হারা হতে প্রস্তুত নেই। তখন রাজা ক্ষিপ্ত হয়ে বলল, যাও এই যুবককে নিয়ে চলে যাও, বিশাল এক পাহাড়ের চূড়ায় এই যুবককে উঠাও, অতঃপর সেখানে গিয়ে তাকে বলো সে যেন তার আল্লাহর প্রতি ঈমান থেকে দূরে সরে আসে, যদি আসে তাহলে তাকে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসো, আর যদি না আসে তাহলে পাহাড়ের উপর থেকে তাকে ছিটকে মারো, নিচে পড়ে সে যেন মৃত্যুবরণ করে। অতঃপর সৈন্যদল তাকে বিশাল এক পাহাড়ের উপরে উঠালো। যখনই পাহাড়ের উপরে উঠালো, তখন এই ইমানদার যুবক আল্লাহকে বলছে, আল্লাহ এই রাজা বা এই অত্যাচারের নিকট হতে তোমার যেভাবে ইচ্ছা, তুমি আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। অতঃপর পাহাড়টি থরথর করে কেঁপে উঠল, সমস্ত সৈন্যগণ ঝরঝর 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 করে পাহাড় থেকে পড়ে গেল এবং সবাই মৃত্যুবরণ করলো। ইমানদার যুবক নেমে এসে রাজদরবারে চলে গেল, গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, রাজা বলছে, তোমার সাথীরা কোথায়? বলছে, তারা সবাই মৃত্যুবরণ করেছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে হেফাজত করেছে। তখন রাজা আরো ক্ষিপ্ত হয়ে গেল, আরো বহু সৈন্য তাকে প্রেরণ করলো, বিশাল এক নৌকায় তাকে আরোহণ করালো। এবার বললো, যাও একে নিয়ে যাও, বিশাল সমুদ্রের মাঝখানে এই যুবককে নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো সে যেন তার আল্লাহর প্রতি ঈমান থেকে দূরে সরে আসে, যদি আসে তাহলে তাকে ফিরিয়ে আনিও, আর যদি সে ফিরে না আসে তাহলে বিশাল সমুদ্রের মাঝখানে তাকে নিক্ষেপ করিও, হিংস্র প্রাণী যেন তাকে খেয়ে নেয়, নদীর মাঝখানে যেন তার মৃত্যু হয়। এভাবেই তারা একটা নৌকা করে বিশাল সমুদ্রের মাঝখানে এই যুবককে নিয়ে গেল। যখন নিয়ে গেল, ইমানদার যুবক একই দোয়া করলো, আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই এই জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করো। অতঃপর নৌকাটি কাত হয়ে গেল, ডুবে গেল, ইমানদার যুবক আল্লাহর দোয়ায় তিনি ফিরে আসলেন বেঁচে, আর সমস্ত সৈন্যগণ মৃত্যুবরণ করলো। আবার রাজদরবারে এসে রাজার সামনে দাঁড়ালেন, রাজা বলল, কি তোমার সাথীদের খবর কি? তখন
এই যুবক বলল, আমার সাথী যারা ছিল তারা সকলেই মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে এনেছেন তিনি যেভাবে চেয়েছেন। অতঃপর রাজা ক্ষিপ্ত হয়ে গেল। এবার ইমানদার যুবক বলছেন, রাজা তুমি যদি শত শত চেষ্টা করো তবে তুমি আমাকে মৃত্যু ঘটাতে পারবে না, আমার হত্যা করতে পারবে না, যতক্ষণ না তুমি আমার দেওয়া পথ এবং পদ্ধতি গ্রহণ করো। তখন রাজা বলল, কি পথ পদ্ধতি? ইমানদার যুবক বলল, এই রাজ্যের সমস্ত লোকজনকে একটি খোলা মাঠে আহ্বান করা হোক। তখন আহ্বান করা হলো। অতঃপর ইমানদার যুবক বলল, একটি খেজুরের গাছ পুঁতে আমাকে খেজুরের গাছের উপরে বেঁধে রাখা হোক। তখন তাই করা হলো। অতঃপর ইমানদার যুবক বলল, একটি তীর ধনুক নিয়ে একথা বলে আমার দিকে তীরটি ছড়াও হোক, বিসমিল্লাহি রব্বিল গোলাম, সেই স্রষ্টার নামে তীর নিক্ষেপ করলাম যিনি এই মানে যুবকের প্রভু। অতএব যিনি এই যুবকের প্রভু, অতএব যার গোলাম হচ্ছে এই যুবকটি, সেই আল্লাহর নাম নিয়ে আমি এই তীর নিক্ষেপ করলাম। এই কথা বলে তীর নিক্ষেপ করুন, অতঃপর আমি মৃত্যুবরণ করব, অন্যথায় আপনারা আমাকে মারতে পারবেন না। রাজা যুবককে মারার জন্য তাই করলো। জন হাজার হাজার জনগণের সামনে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীরটি নিক্ষেপ করলো। তীরটি তার কাঁধ এবং কাঁধের মাঝখান বরাবর গিয়ে নিক্ষিপ্ত হলো, আর যুবকটি তার হাত দিয়ে সেখানে চেপে ধরলো এবং মৃত্যু বরণ করলো, শাহাদাত বরণ করলো। অতঃপর ওখানে যত হাজার হাজার মানুষ ছিল তারা এক বাক্যে বলে উঠল, আমরা ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনে এই যুবকটি আজকে মৃত্যুবরণ করেছে, আমরা ওই আল্লাহর উপরে ঈমান এনেছি। যখন সকলে এই সাক্ষ্য দিল, ঈমানের সাক্ষ্য দিল, এ কথা রাজ দরবারে চলে গেল। রাজাকে বলা হলো, রাজা মশাই আপনি যে ভয়টি পেয়েছিলেন সেটা চূড়ান্ত হয়েছে, অতএব আপনার রাজ্যের প্রায় অধিকাংশ সবাই ওই আল্লাহর প্রতি ঈমান এনেছে যার প্রতি ওই যুবক ঈমান এনেছিল। তখন রাজা কি করলো, রাজা একটি বিশাল গর্ত খনন করলো। বিশাল গর্ত খনন করে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। অতঃপর বলা হলো, যারা ওই যুবকের আল্লাহর প্রতি ঈমান আনা হতে বিরত থাকবে না তাদেরকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। অতএব এক 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 করে সকলকেই সেদিন ওই আগুনের ওই অগ্নিকুণ্ডে ওই গর্তে নিক্ষেপ করেছিল, তাই এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। অতএব ওই দিন সকলকে ওই গর্তে নিক্ষেপ করা হয়েছিল। সর্বশেষ একজন মহিলা এসেছিলেন, যার কোলে ছিল একটি দুগ্ধ বাচ্চা। মহিলা তখন ইতস্তবোধ করছিলেন যে আমার কোলে দুগ্ধ বাচ্চা রয়েছে, আমি কিভাবে এই অগ্নিকুণ্ডের মাঝে যাই। তখন ওই দুগ্ধ বাচ্চা কোলে কথা বলেছিল, যারা শিশুবেলায় কথা বলেছে ইসলামের ইতিহাসে জানতে পারি তাদের ভিতরে এই একজন আসহাবুল উখদুদের ঘটনা। ওই শিশু বাচ্চা তখন মাকে বলেছিল, মা তুমি কেন ইতস্তবোধ করছো, তুমি তো হকের প্রতি রয়েছো, যাও এই অগ্নিকুণ্ডে তুমি নিক্ষেপ হও। অতঃপর শেষ সর্বশেষ তারাই অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিল। এই ঘটনা বর্ণনা করেছেন মুসলিম ত্রিমিজি, ত্রিমিজি হাদিস নম্বর 3340। বিশাল একটি ঘটনা। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের কুতিল আসহাবুল উখদুদ আন-নার যাতুল উখদ ইযহুম আলাইহা কউদুহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ আমা নাকুম মুমিনুহুম ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের 4 থেকে 8 নম্বর আয়াতে এই আসহাবুল উখদুদ এই অগ্নিকুণ্ডবাসীর প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল হয়েছিল সে কথা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের এই 5টি আয়াতে তিনি মানব জাতিকে জানিয়েছেন সম্মানিত উপস্থিতি। অতএব এই ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করলাম এই কারণেই, দেখুন ইমানের কি পাওয়ার, ইমানের কি একাগ্রতা,
ইমানের জন্য একজন মানুষ তার জীবন দিতেও কর্ণপাত করেনি, মাথার উপরে করাত রয়েছে, তবু আল্লাহর প্রতি ইমান আনায়ন থেকে তারা বিরত হয়নি। জ্বলন্ত অগ্নিকুণ্ড তাদের সামনে দাহ দাহ করে জ্বলছে, তাদের সামনে শত শত হাজার হাজার মানুষ সেই অগ্নিকুণ্ডে তাদেরকে নিক্ষেপ করে তাদেরকে সেখানে ফেলে দিয়ে মৃত্যু বরণ করানো হচ্ছে, শাহাদাত বরণ করানো হচ্ছে। তবু নিশ্চিত মৃত্যু দেখার পরেও, জ্বলন্ত আগুন দেখার পরেও এমন ভাবে তারা আল্লাহর প্রতি ইমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল যে তারা ওই আল্লাহর প্রতি ইমান আনায়ন থেকে বিরত হয়নি। অথচ আপনার আমার ইমান কি, আপনার আমার ইমান কি? সামান্যতম সর্দি জ্বরেও আপনার আমার ইমান দুর্বল হয়ে যায়, সামান্যতম দুনিয়াবি একটু বালা মুসিবতে আপনার আমার ইমান দুর্বল হয়ে যায়, সামান্যতম একটু দুনিয়ায় অসুস্থতায় আপনার আমার ইমান দুর্বল হয়ে যায়, আল্লাহর প্রতি আর সেই তাওহীদি বিশ্বাস থাকে না। আমরা বিভিন্ন প্রকার শিরকি কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, আমরা বিভিন্ন প্রকার আল্লাহ বিদ্বেষী কর্মকাণ্ডের কাছে নিজেদেরকে নত স্বীকার করি, আত্মসমর্পণ করাই। অথচ ইসলামের পূর্বকার ইতিহাস, ইসলামের যুগের ইতিহাস, তারা চোখের সামনে জীবন দিতে প্রস্তুত হয়েছিল, তবে ইমান থেকে দূরে আসতে তারা চায়নি। ইমান যখন আপনি সঠিকভাবে আল্লাহর উপরে আনবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে পরীক্ষা করাবেন। আর এছাড়াও ইবলিস জানেন, একজন মানুষের, একজন মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইমান, সঠিক ইমান, সঠিক আকীদা, তাওহীদ বিশ্বাস। ইবলিস শয়তান জানে মানুষ যত ভালো কর্ম করুক না কেন, যদি তার সঠিক আকীদা, সঠিক বিশ্বাস হতে তাকে দূরে সরে আনতে পারি, তাহলে তার কর্ম তাকে জান্নাত দিতে পারবে না। অতএব সবচেয়ে বড় অস্ত্রটা ঘাইল করার জন্য ইবলিস শয়তান সব সময় লেগেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তিকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, একজন আলেমে দিন যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একজন রাজদরবারি হুজুর তাকে কালেমা পড়ানোর জন্য গিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ানোর জন্য। যখন তার নিকটে কালেমা পড়ানোর জন্য যাওয়া হলো, তখন তাকে বলা হচ্ছে, হুজুর আপনি কালেমা পড়ুন। বলছে, কেন আপনি আমাকে কালেমা পড়াতে আসলেন কেন? বলছে, ফাঁসির আগে যেহেতু মুসলিম রাষ্ট্র, মুসলিম রীতিনীতি অনুযায়ী কালেমা পড়ানো হয়। বলছে, আপনি কি সরকারি হুজুর? তো বলছে, জি। বলছে, দেখেন কি একটা নির্মম পরিহাস, আপনি কি এই কালেমা পড়ানোর জন্য মাসে মাসে বেতন পান? বলছে, জি পাই। বলছে, কি একটা বড় ইতিহাস দেখুন, আপনি যে কালেমা পড়িয়ে মাসে মাসে বেতন পাচ্ছেন, যে কালেমার দাওয়াত একজন ফাঁসির আসামিকে দিয়ে আপনি মাসে মাসে বেতন পাচ্ছেন, সেই একই কালেমার দাওয়াত আমি মানুষকে দিয়ে আজকে আমি ফাঁসির আসামি হয়েছি। অতএব আপনার কালেমার দাওয়াত আর আমার কালেমার দাওয়াত অনেক পার্থক্য। আপনি কালেমার দাওয়াত দিয়ে বেতন পান আর আমি কালেমার দাওয়াত দিয়ে ফাঁসির কষ্টে ঝুলি। অতএব আপনার ইমাম আর আপনার কালেমা আর আমার ইমান, আমার কালেমা অনেক পার্থক্য। আজকে আমাদের ইমান ওরকম হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ইমানকে মজবুত করতে হবে। ইমানকে যদি মজবুত করতে পারি, সঠিক বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে জেনে রেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পুরস্কারটাও কিন্তু অনেক বড়, পুরস্কারটাও অনেক বড়। আল্লাহ এক, অদ্বিতীয়, এই বাক্যের প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো ইলাহা নাই, উপাস্য নাই, কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই, এই বাক্যের প্রতি যদি আপনি আমি ইমান আনায়ন করতে পারি, তাহলে জেনে রেখেন পুরস্কারটা কিন্তু অনেক বড়। এই লা ইলাহা, এই যে বাক্য, এই যে ইমান, এর যে পুরস্কার কত বড়, এটা আপনাকে আমি কি করে বলি? একটু কথা শুনুন, মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি তো কালামুল্লাহ, আমি তোমার সাথে সরাসরি কথা বলি, তা আমাকে একটা বাক্য শিখিয়ে দেওয়া হোক যা দিয়ে আমি তোমার জিকির আজগার করব। তা আল্লাহ বললেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে আমার উপরে বিশ্বাস স্থাপন করো যে আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো ইলাহা উপাস্য নেই, পৃথিবীর কোনো শক্তি নেই। তখন মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ এই বাক্য তো আপনি সবাইকে দিয়েছেন,
আদম আলাইহিসসালামকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছেন, সকলকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দিয়েছেন। আমি তো কালামুল্লাহ, আমাকে একটা স্পেশাল বাক্য দিন যা নিয়ে আমি আপনাকে ডাকবো। আল্লাহ বললেন, মুসা শোনো, পৃথিবীতে যত বাক্য রয়েছে কেন, পৃথিবীতে যা কিছু রয়েছে কেন, সব কিছু আমি মিজানের এক পাল্লায় চাপিয়ে দেব, দাড়ির এক পাল্লায় চাপিয়ে দেব, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি মিজানের আর এক পাল্লায় চাপিয়ে দেব। পৃথিবীর যাবতে ইবাদত বন্দিগি বাক্য তাসবিহ তাহলিল কালেমা জিকির আজগর সব এক পাল্লায় থাকবে, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার এই তাওহীদি বিশ্বাসের কালেমা এক পাল্লায় থাকবে, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে, এই পাল্লাই ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর কোন বাক্য ডেকে না লা ইলাহা ইল্লাল্লাহ এই ইমানি বাক্যের কাছে। এজন্যই তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একজন অপরাধীকে নিয়ে আসবেন যার অপরাধ লেখা রয়েছে 99টা ভলিউমে, যার অপরাধ লেখা রয়েছে 99টা ভলিউম, 99টা বই মনে করেন, 99টা ভলিউমে তার অপরাধ লেখা। একটা একটা ভলিউম কত বড়, 10 টাকা 20 টাকার খাতা মতো মনে করেছেন, যে আপনি আমি যে 10 টাকা 20 টাকা ডিমাই খাতা না রিং খাতা ক্রয় করি এগুলোর মতো, জি না, আল্লাহ রাসূল বলছেন একটা একটা এই ভলিউমের দূরত্ব দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর, অতএব দৃষ্টিসীমার বাইরে হচ্ছে এক একটা ভলিউম, আর এইরকম ভলিউম একজন অপরাধীর থাকবে 99টি। এই 99টি অপরাধের ভলিউম নিয়ে ওই বান্দার সামনে আল্লাহ সব পেশ করবেন, করে এবার বলবেন, বান্দা তুমি বলো যে এই 99টি ভলিউম যা তোমার দৃষ্টিসীমার অগোচরে এক একটি, এই ভলিউমের ভিতরে যা কিছু লেখা রয়েছে তোমার পাপ কোনটা মিথ্যা, কোনটা তুমি অস্বীকার করো, তুমি এটা বলো, অথবা বলো যে আমার ফেরেশতাগণ কোনটা ভুল লিখেছেন, তোমার নামে মিথ্যা লিখেছেন, তুমি বলো, তোমার এ বিষয়ে কোনো আরজ রয়েছে কিনা বলো। তখন এই ব্যক্তি বলবেন, আল্লাহ যা 99টা ভলিউমে লেখা রয়েছে তা সবই ঠিক, তোমার ফেরেশতা একটাও ভুল লিখেনি, আর এই বিষয়ে আমার কোনো আরজ নেই। তখন আল্লাহ বলবেন, জি তোমার আরজ না থাকতে পারে, তবে তোমার একটা পূর্ণ নেকি আমার কাছে রয়েছে। তখন ব্যক্তি বলবেন যে কি এমন নেকি রয়েছে যে নেকিটা আল্লাহ আমাকে বলবেন, তো বলছে এই যে, তখন একটা কাগজ বাইর করবেন, ছোট্ট একটা কাগজের চিরকুটি বাইর করবেন, বলবে এই যে দেখো এই নেকিটা আমার কাছে রয়েছে। তখন এই ব্যক্তি বলবেন, আল্লাহ 99টা ভলিউম যার দৃষ্টিসীমা পর্যন্ত এক এক ভলিউমের দূরত্ব, আর আপনি এই ভলিউমের মোকাবেলায় একটি চিরকুটি বাহির করেছেন, সামান্যতম কাগজ বাহির করেছেন, এই পাপের কাছে এই কাগজ কি, এই কাগজ তো কিছুই নাই, বলছে তাহলে দেখার জন্য প্রস্তুত হও, আজকে জেনে রাখো তোমার প্রতি সামান্যতম জুলুম করা হবে না, তোমার প্রতি সামান্যতম জুলুম করা হবে না, মিজানের পাল্লাতে এক পাশে থাকবে 99টি পাপের ভলিউম যা দৃষ্টিসীমার অগোচরে রয়েছে, আর এক পাশে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাগজটি তুলে দিবেন, অতঃপর কাগজটি মাটিতে গিয়ে চলে যাবে আর 99টি ভলিউম উঁচু হয়ে যাবে, 99টি ভলিউম উঁচু হয়ে যাবে আর কাগজের পাল্লাটি মাটিতে গিয়ে পড়বে, সেখান থেকে উঠবে না তো উঠবে না। হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি ইবনে মাজা মিশকাতের 5559 নম্বর হাদিস, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ এবার জানার চেষ্টা করবে ব্যক্তি যে ওই কাগজে কি লেখা রয়েছে, তখন কাগজে দেখা যাবে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃত বান্দা এবং তার প্রেরিত রাসূল, এই বাক্যটুকু শুধু ওই কাগজেই লেখা রয়েছে। অতএব বোঝা যায় পৃথিবীর কোন পাপ, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন কিছুই আল্লাহর নামের সাথে ওজন হতে পারে না, পৃথিবীর কোন কিছুই আল্লাহর তাওহীদি বাক্যের কাছে ওজন হতে পারে না। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান আখিরু লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এজন্যই তো আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমাদের নিকটে কোনো ব্যক্তি মৃত্যুগামী হয়, মুমূর্ষ হয়, মৃত্যু হবে হবে এমন যদি হয়, যদি তোমরা দেখো তাহলে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে বারবার বেশি 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 করে তোমরা বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটি তার নিকটে বারবার বলো। হাদিসটি বুখারী মুসলিম মিশকাত তিরমিজি সবাই বর্ণনা করেছেন, মিশকাতের 1616 নম্বর হাদিস। কেননা যদি ওই মৃত্যুগামী ব্যক্তি একবার এই ইমানের বাক্য, এই তাওহীদের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই লা ইলাহা ইল্লাল্লাহর গুণে কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। যেটা আমরা পূর্বের হাদিসগুলো থেকে জানতে পেরেছি সম্মানিত উপস্থিতি, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের প্রতি আমাদের কঠিন ইমান আনয়ন করতে হবে। তবে সমাজে একটা ভুল দেখা যায়, সমাজে ভুল যে রীতি রয়েছে সেটা হলো এই, যখন একজন মানুষকে দেখছি তিনি মুমূর্ষ ব্যক্তি মৃত্যুগামী, তখন তার পাশে বসে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, তার পাশে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কিন্তু কোরআন নিয়ে তো কোনো কাজ হবে না, কোরআনের অক্ষর তো তাকে নাজাত দিবে না। সম্মানিত উপস্থিতি এ কথা বলতে হবে, আমরা জানাজার সালাত আদায় করি, সেখানে কি বলি, অমন্তঃ মিন্না ফাতাওয়াফফু আলাল ঈমান, আল্লাহ আপনি যাদের মৃত্যুবরণ করাবেন তাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করান, অতএব মৃত্যুকালে ইমানটা নিয়ে, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এ বাক্য নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে, এই প্রার্থনা আমরা করি, এই প্রার্থনা মুসলিম করে, এই নির্দেশ রাসূল দিয়েছেন, মৃত্যুগামী ব্যক্তির পাশে কুরআন তেলাওয়াত নয়, বারবার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ এই কালেমা পড়াতে হবে। অথচ আপনি আমি কি করি, এই নারী মেয়েদেরকে বা হেফজখানার যারা রয়েছে তাদেরকে ওই কোরআন তেলাওয়াত করতে দিই, আরে কোরআন তেলাওয়াত দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে কোটিপতিরা সহজেই জান্নাতে যেত, কারণ তাদের কোটি কোটি টাকা রয়েছে, তারা তাদের বাড়িতে মাসে দুই একবার করে কোরআন তেলাওয়াত করিয়ে নিত, কারণ সস্তায় তো কোরআন তেলাওয়াত করানো হয়ে যায়। অতএব কোরআন তেলাওয়াত যিনি করবেন তার সব রয়েছে, এটা সত্য, কিন্তু যার জন্য মৃত্যু ব্যক্তির জন্য এভাবে যদি করা হয় তার কোনো কাজে আসবে না, বরং তার সামনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই ইমানি বাক্য বলা হয়, আর এই ইমানটা নিয়ে যদি সে যেতে পারে, একবার যদি মুখ দিয়ে তার শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় তার পাপের যে শাস্তি, সে শাস্তি ভোগ করার পরে ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিবেন। এ বিষয়ে হাদিস রয়েছে, সময়ের কারণে সে হাদিসটি এখন বলছি না ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের প্রতি ইমান আনতে হবে, এবং বেশি বেশি করে সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতে হবে, কারণ আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব উঠতে বসতে খেতে ঘুমাতে চলতে ফিরতে সব জায়গায় আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যর স্বীকৃতি দিতে হবে। যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যর স্বীকৃতি রয়েছে সেটাই গুরুত্বপূর্ণ, একটা বিষয় আপনি মাথায় রেখে দিয়েন সম্মানিত উপস্থিতি, অতএব কোরআন তেলাওয়াত নয়, মৃত্যু ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এটাই স্বাভাবিক। আমরাও যেন দুনিয়াবী জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য চর্চা করতে পারি, বিপদ আপদের সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রেখে ইমান আনায়ন করে মৃত্যুবরণ করতে পারি, সেটা অফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করুন সকলে মিলে, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি আপনাদেরকে কথা বলতে চাই, কোরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ বিষয়, পূর্বেও বলেছি আজকেও বলছি, কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। অতএব আমাদের এখানে মক্তব রয়েছে, দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ মক্তবটি বন্ধ ছিল, আগামীকাল সকাল থেকে ইনশাআল্লাহ মক্তবটি আবার যথারীতি চলবে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই মক্তবে পাঠিয়ে দিবেন যাতে করে তারা কোরআন শিখতে পারে। অত্যন্ত আফসোসের বিষয়, রমজান মাসটি গেল, 10 থেকে 12 জন করে ছেলে মেয়ে এখানে আসতো, কিন্তু অনেক ছেলে মেয়ে রয়েছে, আপনার ছেলে মেয়েরা অনেক রয়েছে, তাদেরকে কোরআন
কোরআন শিক্ষার জন্য পাঠান, কারণ কিয়ামতের মাঠে এটাই কাজে লাগবে। সভাপতি সাহেব মকতুবের কথা বললেই একটা কথা বলেন, সেটা হলো এই যে আমরা যারা বাংলায় শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, তারা কি করেছি, ওই মকতুবে যে দোয়া তাহলিলগুলো শিখেছি ওইগুলো আজও পর্যন্ত আমাদের পুঁজি, ওইগুলো নিয়ে আজও পর্যন্ত আমরা সালাত আদায় করি, তাসবিহ তাহলিল করি, নতুন করে আর শিখা হয়নি। এখন আপনার সন্তানদের যদি একটু দোয়া তাহলিল না শিখাতে পারেন, বড় হয়ে কর্মব্যস্ততা আসলে ওই সন্তানকে আর দোয়া তাহলিল শিখবে? মনে পড়ে ওসমান ভাইয়ের পিতার কথা, তিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তাকে ক্ষমা করুক, বারবার তার কথাটা আমার মনে পড়ে। তিনি ঘুম থেকে উঠে যে একটা দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাজি আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটি শেখার জন্য কতদিন চেষ্টা করেছেন, বারবার বলতেন হুজুর চেষ্টা করি মনে থাকে না, তবে চেষ্টা তো করি, আল্লাহ ক্ষমা করবে না? দেখেন বয়স হয়ে গিয়েছে আর মনে রাখতে পারে না, কিন্তু তার চেষ্টা ছিল, লজ্জাবোধ করতেন না, আমার কাছে বারবার জিজ্ঞাসা নিতেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে এই চেষ্টার কারণে তাকে ক্ষমা করে দিন, তাকে জান্নাতবাসী করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনাদের ছেলেমেয়েরা এখন ছোট রয়েছে, তাদেরকে একটু মক্তবে পাঠান, কিছু দোয়া তাহলে শিখবে, মক্তবে যারা আসে দেখবেন বৃদ্ধদের চেয়ে তারা কিছু